সবাইকে শুভ সন্ধ্যা। নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি তা হচ্ছে ভবন নির্মাণে আমাদের নিরাপত্তা ও সতর্কতা। আমাদের এই আলোচনায় এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মেজর এ কে এম শাকিল নেওয়াজ, আগুন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে একটু পরেই যুক্ত হবেন স্থপতি ইকবাল হাবিব, উনি নগর পরিকল্পনাবিদ, এবং পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান, সেক্রেটারি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ভবন নির্মাণে নিরাপত্তা ও সতর্কতা। আমরা প্রথমেই যাচ্ছি যে মেজর এ কে এম শাকিল নেওয়াজের কাছে। একটু বলবেন যে আমরা যেভাবে ভবন নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসি, বিশেষত দুর্ঘটনার পরে, আমরা কেন একটু আগে একটু সচেতন হই না, কেন আমরা একটু আগে সবাই সতর্ক হই না ভবন নির্মাণে? আমাদের যেহেতু আমাদের ভবনটা একটা স্থায়ী বিষয়, সেখানে কেন আমাদের সচেতনতা কম, একটু যদি বলবেন। ধন্যবাদ, আমি মাই টিভি কে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, যে ভবনটা তৈরি করছে সে মালিকের কিন্তু মেন্টাল প্যারাডাইমের একটা ব্যাপার আছে। মালিককে বুঝতে হবে যে আজকে যে আমি টাকাটা ইনভেস্ট করতেছি, এটা স্টেট ওয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত, ইটস এ বিজনেস, আপনাকে মনে রাখতে হবে। মানে আপনি দেখেন 5 কোটি বা 4 কোটি টাকা দিয়ে একটা ভবন বানাচ্ছেন, এই ভবনটা যদি পড়ে যায় তাহলে মানে আপনার টাকা কিন্তু লস। এটা শুধু আপনার টাকা লস না, আলটিমেটলি এটা ন্যাশনাল জিডিপিতে কিন্তু স্ট্রাইক করবে, অনেক লোক অপরচুনিটি জব হারিয়ে ফেলবে, সেই প্রসপেক্টে কিন্তু চিন্তা করতে হবে। কিন্তু আমাদের বিজনেসম্যান যারা আছে, ইভেন আমি অনেক রিয়েল এস্টেট দেখি, তারা বলে যে এত কিছু দরকার কেন, এত সেফটির কেন দরকার? মানে আপনি 100 কোটি টাকার একটা বিল্ডিং তৈরি করতেছেন, আপনি 100 কোটি টাকার সেভ করার জন্য আপনি 3 কোটি টাকা খরচ করবেন না, সেটা হলো অ্যাবসলুটলি আমি বলবো যে একটা মেন্টাল অ্যাটিটিউডের একটা প্রবলেম। তাকে বুঝতে হবে, ওই লোকটাকে বুঝতে হবে যে হোয়ার ইজ দি সেফটি অফ মাই বা টাকা, 100 কোটি টাকার সেফটিটা কি, 100 কোটি টাকার গ্যারান্টিটা কি? সেটা হলো কিন্তু 3 কোটি টাকা। এই 3 কোটি টাকার যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফায়ার ফাইটিং সিস্টেম আপনি তৈরি করবেন, অ্যালার্ম সিস্টেম এখানে ইনক্লুড করবেন, ডিটেকশন সিস্টেম এখানে ইনক্লুড করবেন, তারপরে আপনার এখানে ফায়ার ফাইটিং সিস্টেম অ্যাক্টিভ এবং প্যাসিভ ফায়ার ফাইটিং সিস্টেম ইনক্লুড করবেন, এবং আপনি ট্রেনিং ইনক্লুড করবেন, আপনি সচেতনতা ইনক্লুড করবেন, এগুলোই কিন্তু আপনার 100 কোটি টাকাকে নিশ্চিত করবে। দেখেন, ফায়ার সার্ভিসে আমি দীর্ঘদিন চাকরির সুবাদে আমি অনেক কিছু দেখেছি। একটা গার্মেন্টস ফ্যাক্টরির একটা মালিক, সে এসে আমার পায়ের উপরে পড়ে গেল যে স্যার আমার 100 কোটি টাকা পড়ে গেছে। আমি বললাম, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি 100 কোটি টাকা পড়ে গেছেন, আপনার 100 কোটি টাকার কি সেফটি কি রেখেছেন, কয় কোটি টাকা আপনি খরচ করেছেন? সে কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। বাট এই লোক আবার কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু ঠিকভাবে তার করেছে। ফ্যাক্টরির আগুন লাগার পরে গেলে পরে বা দুর্ঘটনায় ই হলে পরে যে ইন্স্যুরেন্স ক্লেম করার সে ব্যবস্থা কিন্তু করেছে, কিন্তু উনি তো জানে না যে ইন্স্যুরেন্স ক্লেম করতে হলে ফায়ারের তদন্তের রিপোর্ট তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক একদম ডিরেক্টলি, আমি যখন ফায়ার সার্ভিসে ডিরেক্টলি ছিলাম, ডিরেক্টলি আমি লিখে দিতাম যে এই ভবনের অগ্নি নিরাপত্তা বলতে কোনো কিছু ছিল না। তো এখানে কিন্তু আমি বলবো যে একটা মেন্টাল প্যারাডাইমের শিফটের একটা দরকার আছে। আমি যেই হোক, প্রথমে আমার মনে রাখতে হবে যে আমি টাকাটা খরচ যে করতেছি, হোয়ার ইজ দি সেফটি অফ দি মানি, সেই সেফটিটা কিন্তু হলো ফায়ার ফাইটিং সিস্টেম। এখানে কিন্তু আপনি দেখেন, যদি আপনি 5 কোটি টাকা খরচ করেন, আপনি এখানে 30 থেকে 40 লাখ লোক মানে 10 লাখ টাকার টাকা খরচ করলে পরে আপনার পুরা বিল্ডিংটা কিন্তু আপনি সেফ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু ব্যর্থ হয় তারা, কিন্তু বিভিন্নভাবে তারা কোনো ড্রয়িং ডিজাইন মানে না। একটা বিল্ডিং তৈরি করতে হলে পরে এখানে যে অনেক কিছু ইনভলভ সেই জিনিসটা তারা ঠিক মতো করে না। আপনি দেখেন, একটা ঢাকা শহরের 65% এরিয়া হলো আর্টিফিশিয়াল আর্ট ফিলিং ভরা থাকে, কিন্তু একটা বালি ভরার জায়গায় যদি আপনি বিল্ডিং করতে যান, ডোন্ট ইউ থিঙ্ক আপনার জিও ইঞ্জিনিয়ারিং ডাটা মোতাবেক আপনার বিল্ডিংটা করা উচিত? যে জায়গায় বিল্ডিং করা উচিত আপনার হলো 4 তলা বা 3 তলা, সে জায়গায় আপনার 8 তলা 10 তলা বিল্ডিং বানিয়ে ফেলছেন, সেখানে আপনি নিয়ম বহির্বত রাস্তা নেই, সেখানে আপনি 10 তলা বিল্ডিং বানিয়ে ফেলছেন, আপনার
আপনি 10 তলা বিল্ডিং এর মাত্র একটি মাত্র সিঁড়ি, 20 তলা বিল্ডিং এর মাত্র একটি মাত্র সিঁড়ি, কেন ইমাজিন যে এফার টাওয়ারটা যে আগুনে পড়লো একটি মাত্র সিঁড়ি। তো এগুলো যদি পূর্বের থেকে কনসিডার করা হয়, আমি তো বলবো যে লোকটা ডিজাইন করতেছে গলত কিন্তু ওই জায়গায়, যে আর্কিটেক্ট যে ডিজাইন করতেছে গলত কিন্তু ওই জায়গায়। আর্কিটেক্ট যদি প্রপারলি ডিজাইন করে, এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন যদি সিভিল ইঞ্জিনিয়ার এবং ফায়ার সার্ভিস কে একত্রে করে কাজটা করে, তাহলে ভবনটার কিন্তু নির্মাণ কিন্তু ঠিক হবে। বাট বাংলাদেশে দেখা যায় এক অর্গানাইজেশন আরেক অর্গানাইজেশনের প্রতি রেসপেক্ট কম। আমি ফায়ার সার্ভিসের চাকরির ক্ষেত্রে অনেক দেখেছি, অনেকেই বলেছে আরে ফায়ারের লোকে তো কিছুই জানে ফায়ার সম্পর্কে, কিন্তু আমি আপনাকে বলছি ফায়ার সার্ভিসের লোক যদি ফায়ার ফাইটিং সম্পর্কে বাংলাদেশের একমাত্র লোক যে ফায়ার নিয়ে পড়ালেখা করে, ফায়ারে তার অবধি করে, বাংলাদেশে কোনো ইনস্টিটিউটে ফায়ার নিয়ে পড়ালেখা হয় না, সেখানে ফায়ারের লোকরে আপনি কেন সম্মান দিবেন? আমরা বিষয়টি একটু আবার পরে আলাপ করতেছি যে আমরা এই ফায়ার নিয়ে আলোচনা পড়াশোনা হচ্ছে না বা কিছু, কিন্তু একটা বিষয় আমার খুব জানার আগ্রহ, সে তা হচ্ছে যে গত 5 বছরে এসি দুর্ঘটনায় ধরেন প্রায় 150 মানুষ এর মৃত্যু ঘটেছে, এবং এই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত আমরা দেখি যে এসি থেকে। তো এসি সংযোগ কিংবা বিদ্যুৎ সংযোগ, আপনি যতবার এগুলোকে ইনকোয়ারি করেছেন, এখন এই যে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের যে ঘটনাটা দুঃখজনক ঘটনা, সেই ঘটনা আপনি পর্যালোচনা করে কি বলবেন? আসলে এখানে এই ধরনের এসি একটা ছোট রুমের মধ্যে যতগুলো এসি দরকার ছিল, বা এখানে বিদ্যুতের কোনো বিভ্রাট বা গ্যাসের প্রবলেম, যে যাই হোক না কেন, অগ্নিকাণ্ডের যে সূত্রপাত হয়েছে তা আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? একজন অভিজ্ঞ আপনি ফায়ারম্যান, ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন, সেই হিসেবে আপনি একটু এটাকে মূল্যায়ন করবেন। আপনি দেখেন, প্রথমে আসি নারায়ণগঞ্জের ঘটনা, কিন্তু এটা যদি আমি অনেক ভিডিও ক্লিপ দেখেছি, ফায়ার ফাইটারদের সাথে আমি কথা বলেছি, তারপরে বিভিন্ন টক শোতে আমি দেখেছি, সে ভিত্তিতে আমার যেটা মনে হয় এটা একটা গ্যাস এক্সপ্লোশন থেকে ঘটনাটা হয়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট, একটা এসি লাগানোর আগে পূর্ব শর্ত কি? একটা এসি লাগানোর আগে পূর্ব শর্ত হলো যে এখানে আর্থিং সিস্টেম আছে কিনা। আমাকে বলেন তো বাংলাদেশের কয়টা বিল্ডিং এ, এই যে ভবন যে তৈরি করতেছে, কয়টা বিল্ডিং এর ভিতরে আর্থিং প্রপার আর্থিং সিস্টেম আছে যেখানে রেজিস্ট্যান্স 1 ওহম এর নিচে হইতে হয়? এরকম কয়টা বিল্ডিং ঢাকা শহরে বের করতে পারবে? আমাকে বলেন এসি যে লাগাচ্ছে একটা লোক, এখানে ইনস্ট্রাকশন থাকে, ম্যানুফ্যাকচারের ইনস্ট্রাকশন থাকে যে এত আরামের কেবল লাগাবে, এটা সঠিকভাবে কয়জন লোক লাগাচ্ছে? এসি লাগানোর আগে আপনি লোড ক্যালকুলেশন করে কয়টা লোক এখানে আপনি এসি লাগাচ্ছে? তো এখানে এই ব্যত্যয় নিয়ে যখন আপনি এসিটা লাগাবেন, পোর কোয়ালিটির একটা কেবল লাগাবেন, ওভার ভোল্টেজ সেখানে হবে, সেটা কিন্তু আপনাকে কিন্তু আলটিমেটলি আপনার কম্প্রেসার সেটার উপরে কিন্তু আপনার প্রেশার পড়বে। আপনি মনে রাখতে হবে ওভার ভোল্টেজ হলে পরে লো কেবল এবং আর্থিং সিস্টেমে প্রবলেম হলে পরে 20-30% কিন্তু আপনার ইলেকট্রিসিটি কনজিউম কিন্তু বেশি হবে এবং বিলও সেরকম হবে। এটার প্রেশারটা যে পড়বে কিন্তু কম্প্রেসারে, কম্প্রেসারে প্রেশার পড়লে কম্প্রেসার আলটিমেটলি গরম হয়ে যাবে এবং গরমের থেকে কিন্তু আপনার আগুন ধরে, আগুন ধরার পরে, আগুন ধরলে পরে যে এসির যে ফেরন গ্যাসটা যেবারে কুলেন্ট যে বলা হয়ে থাকে, যেটা সিলিন্ডারে থাকে, সেই ফেরন গ্যাসটা 900 ডিগ্রি যখন টেম্পারেচার হয় তখনই কিন্তু এসির যে ওই যে সিলিন্ডারটা সেটা র্যাপচার হয়ে যায়, এক্সপ্লোড হয় এবং আলটিমেটলি এই ফায়ারটা ট্রান্সফার হয়ে আপনার আপনার উইন্ডোতে ভিতরে আপনার আগুনটা ধরে। তো আপনাকে এসি লাগানোর আগে কিছু পূর্ব শর্ত আপনি রি করতে পারেন। একটা এসি ইউ ক্যানট রান 24/7, 24 ঘন্টা একটা এসি রান করতে পারেন না, এটা ভাই একটা যন্ত্র, এটাকে তো আপনি একটা রেস্ট অ্যান্ড রিপিট দিতে হবে। সে টাইমটা কি আমরা রেস্টের ব্যবস্থা করি? অনেক জায়গায় দেখি 24 ঘন্টা এসি লাগিয়ে রাখে। আমার দৃষ্টিতে আমি বলি, আমার এক খেয়াল আছে, একটা ঘটনা ঘটেছিল, ওই লোকটা ভদ্রলোক চলে গিয়েছিল, আপনার হলো বিদেশে চলে গিয়েছিল, সে টিউবলাইট জ্বালিয়ে এসি অন করে সে চলে গিয়েছিল। তা আপনি বলেন এত ঘন্টা কি জ্বললে পরে টিউব লাইট এবং এসি কি ঠিক থাকবে? এত মাথা খারাপ হয়ে যাবে। ওই আগুন ধরে নিচেই ছিল তার 2 লাখ 4 লাখ টাকার একটা সোফা, সোফাতে পরে আগুন ধরে গেছে। তো এটা সম্পৃক্ততা কিন্তু একটার সাথে আরেকটা। আপনি যদি দেখেন একটু লাক্সারিয়াস লাইফ লিড করেন, ইউ নিড টু ফলো দি গুড হাউস কিপিং, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আপনি টাকা দিয়ে যে 2 লাখ 4 লাখ টাকার জিনিসপত্র কিনে নিয়ে আসতেছেন,
আপনি কিন্তু টাকা দিয়ে ঝামেলা কিনে নিয়ে আসতেছেন, এই ঝামেলাটাকে রক্ষা করার জন্য আপনার উপযুক্ত ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে। আমি একটা জিনিস ব্যবহার করব, সেই জিনিস সম্বন্ধে আমার নলেজ থাকবে না, আমি বলবো যে এটা অ্যাবসলুটলি কি বলবো ফিউটাইল এফোর্ট হবে। তাহলে আপনি জিনিস ব্যবহার আগে আপনাকে জানতে হবে এই জিনিসটার ম্যানুয়াল কি, এই জিনিসটা কোন পর্যায়ে অ্যাক্সিডেন্ট হইতে পারে, এভরিথিং জেনে আপনাকে কিন্তু এটা ব্যবহার করতে হবে। সেই সচেতনতা কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে, তাহলেই কিন্তু দেখা যাবে এই সমস্ত ছোটখাটো ঘটনা, আপনি মনে হবে যে ছোট ঘটনা কিন্তু এটা বড় ঘটনা। আপনি জানেন না একটা ল্যাপটপ ইউজ করতেছেন, ল্যাপটপের পাশে আপনি ভেরি সাইডে ভেরি কম্বাস্টেবল মেটেরিয়াল রেখে দিচ্ছেন, আগুন কিন্তু ল্যাপটপে ধরবে কিন্তু এটা স্প্রেড হবে, আপনি কম্বাস্টেবল মেটেরিয়াল ছড়ে যাবে এবং পুরো রুম আপনি কিন্তু আগুন হয়ে যাবে, পুরো রুম থেকে পুরো বিল্ডিং আগুন হয়ে যাবে। এই নলেজটা কিন্তু আপনার থাকতে হবে, তা না হলে পরে আমি মনে করি যে নলেজ ডেভেলপ করতে হবে, মেন্টাল ইটা ডেভেলপ করতে হবে এবং আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু এই ছোটখাটো ঘটনা থেকে আমরা উদ্ধার পাবো। নাও কাম টু দি নারায়ণগঞ্জের ঘটনাটা, নারায়ণগঞ্জের যে ঘটনাটা, এই ঘটনা যদি আপনি দেখেন কি পরিমাণ গ্যাস আপনার এখান থেকে বের হচ্ছিল, গ্যাস তারা আগে কিন্তু টের পেয়েছিল বাট এটা বের হয়েছে, এটা কিন্তু গন্ধ এবং কোন এটার কিন্তু পরিমাণ ডিটেক্ট করা ভেরি ডিফিকাল্ট। গন্ধ ডিটেক্ট করা ইজি কারণ এখানে মার্কেপটেন নামক এক পদার্থই করে, সেই জন্য আপনি পচা ডিমের গন্ধ পাবেন, কিন্তু এটা ভিজুয়ালি আপনি দেখবেন না যে গ্যাস আপনার বের হচ্ছে। এবং এটা গ্যাসটা যখন একটা কনফাইন্ড এরিয়াতে আপনার যখন ট্র্যাপ হবে, আমি জানি আপনারা জানেন ন্যাচারাল গ্যাস আপনার বাতাসের থেকে 30% হালকা, যখন হালকা থাকবে এটা আলটিমেটলি তো উপরে যাবে, উপরে জমা হইতে থাকছে এবং তখন এটা আপার লোয়ার এক্সপ্লোশন লিমিট যেটা ছিল 5% এবং আপার এক্সপ্লোশন লিমিট 17% যখন পৌঁছাইছে তখন একটা পরিপক্ক মানে এটা একটা ফ্ল্যাশ কন্ডিশন এবং আপনার এক্সপ্লোসিভ ইন নেচার, মানে সে অপেক্ষা করতেছিল কখন একটা ইগনিশন হবে, এয়ার ইগনিশন অটো ইগনিশন গ্যাসের অটো ইগনিশন টেম্পারেচার হলো 537 ডিগ্রি সেলসিয়াস, বাট আপনি একটা সুইচ টার্ন অফ টার্ন অন করলে পরে সেকেন্ডে যে ইগনিশন ই হয় সেটা টেম্পারেচার হলো 400 ডিগ্রি সেলসিয়াস থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, তো এই সুইচ অফ অন করাতে আপনি কিন্তু তখন এটা এক্সপ্লোশন হইছে। আমরা বিষয়টা নিয়ে আবার কথা বলবো, আমরা একটা ছোট্ট বিরতি নিব, আমরা ছোট্ট বিরতির পরেই ফিরে আসছি, দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে। নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি রয়েছি প্যাট্রিক ডিকস্তা এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মেজর একেম শাকিল নেওয়াজ, আগুন ও দুর্যোগ বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে এখনই যোগ দিলেন পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান, সেক্রেটারি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, দুজনকেই স্বাগত। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভবন নির্মাণের নিরাপত্তা ও সতর্কতা, এবং বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে ভবন নির্মাণ করতে যে আমরা যে ভুল ত্রুটি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন মেজর শাকিল নেওয়াজ, এবং একটা জিনিস উনি বলছিলেন যে যে ভবন বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটেছে মসজিদে মর্মান্তিক দুর্ঘটনা, সেই সেখানে এসি বসানো এবং সেই এসি থেকে বিস্ফোরণ কিভাবে ঘটেছে এবং এই গ্যাস থেকে অন্য যে সমস্ত উপকরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে তা নিয়ে কথা বলছিলেন শাকিল নেওয়াজ। আমরা একটু কথা বলবো পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের সঙ্গে, একটু বলবেন যে আমরা যে একটা আমাদের ভবন নির্মাণের নীতিমালা রয়েছে সেই নীতিমালাটা আমরা মানছি না কেন, বা আমরা সচেতন নই কেন, কেন আমরা এই নীতিমালা বা বিধিমালার প্রতি আমরা অনাগ্রহ দেখাচ্ছি? এক্ষেত্রে আসলে আমাদের যারা সেবা সংস্থা আছে তাদের গাফিলতি এবং আমরা যারা ব্যক্তি পর্যায়ে যারা ইমারত নির্মাণ করি, হ্যাঁ, তাদের দুইটা স্টেক হোল্ডারের গাফিলতির বিষয়গুলো আছে। আমরা যারা ব্যক্তি পর্যায়ে যখন আমরা ইমারত বানাই তখন আমরা কিন্তু বাংলাদেশের যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে ঢাকা এবং তৎসংলগ্ন এলাকা আছে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা আছে, সেই বিধিমালা মানবার কথা। সেই বিধিমালাতে কিন্তু আপনার সুস্পষ্টভাবে সেই বিধিমালা অনুযায়ী সেখানে আপনার সেবা সংস্থার লাইন, ড্রেনেজ, সোয়ারেজ, ইলেকট্রিসিটি, অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু যথাযথভাবে তার ডিজাইন গুলো দিয়ে তারপরে কিন্তু সেই ইমারতটা নির্মাণ করার কথা। একই সাথে আমাদের যারা সেবা সংস্থা আছে তাদের যে ধরনের নজরদারি থাকার কথা এবং যে ধরনের মেনটেনেন্স গুলো করার কথা সেক্ষেত্রেও কিন্তু তাদের এক ধরনের গাফিলতি
কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন গ্রাহক কেন্দ্রে যখন তাদের সাথে যোগাযোগ করি, আমরা হয়রানির অভিযোগ আছে। এবং নারায়ণগঞ্জের যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা, সেখানে যে কথাটা স্পষ্ট উঠে এসেছে সেটা হচ্ছে তিতাসের সাথে মসজিদ কমিটি যোগাযোগ হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু তারা নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে কিন্তু সেবা সংস্থার কাছে আমরা সঠিকভাবে সেবাটা পাইও না। এজন্য আমাদের ইমারত নির্মাণ পর্যায়ে আমাদের সেবা সংস্থাগুলো নজরদারি যেমন বাড়ানো প্রয়োজন, ঠিক তেমনি আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের যে পরিমাণ আন্তরিকতা দেখানো দরকারই, বিশেষ করে ইমারত সংশ্লিষ্ট ক্ষেত্রে যেহেতু আমাদের জীবনের ঝুঁকিটা ইম্পর্টেন্ট, আমরা যেন সকল পর্যায়ে আমাদের সেফটিকে সামনে নিয়ে এসে আমরা যেন যত ধরনের সেফটি মেজার্স নেওয়া উচিত সেই মেজার্স গুলো নেওয়া উচিত। আর একই সাথে আমি আরেকটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের ইমারত নির্মাণ বিধিমালার সাথে আছে ন্যাশনাল বিল্ডিং কোড, যে বিএনবিসি ন্যাশনাল বিল্ডিং কোডটা হালনাগাদ হয়ে ড্রাফট পর্যায়ে পড়ে আছে, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই বিএনবিসি কোডটাকে কিন্তু আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ অনুমোদন দিতে ব্যর্থ হয়েছি। সেই বিএনবিসি যে খসড়াটা আছে সেখানেও কিন্তু আমাদের ভবন নিরাপত্তার বিষয়গুলোতে সকল ধরনের ডিটেলিং গুলো করা আছে, সেটা যদি আইনি পর্যায়ে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমাদের বিল্ডিং গুলো নিরাপদ হওয়ার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই বিএনবিসির অনুমোদনটাও বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে। গত বছর আমাদের ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর পক্ষ থেকে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কে নিয়ে কিন্তু আমরা পূর্তমন্ত্রীর সাথে দেখা করেছিলাম বিএনবিসিটাকে অত্যন্ত দ্রুততার সাথে অনুমোদন করিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা এখনো হয়নি। এজন্য কিন্তু আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে গ্রাহক ইন্ডিয়া অনেক জায়গাতে দীর্ঘসূত্রিতা, সব জায়গাতে কিন্তু আমরা আমাদের জীবনটাকে যে সর্বে সবার সামনে নিয়ে আসা উচিত এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যে কোনো দুর্ঘটনা ঘটলেই সরব হয়ে থাকি, কিন্তু দুর্ঘটনা যখন তার গণমাধ্যমে যখন সংবাদগুলো কমতে থাকে তখন কিন্তু আমরা যেভাবে যেই পরিমাণ সতর্কতা নিয়ে আমাদের কাজগুলো করা উচিত ছিল সেগুলো আর করি না। ইভেন ঢাকায় যখন আমাদের বনানীর অগ্নিকাণ্ডের পরে কিন্তু উঁচু দালানগুলোর কিন্তু একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী কিন্তু রাজুকের পক্ষ থেকে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আপনি যদি আজকেও যদি তদন্ত করে দেখেন সেই ইনস্ট্রাকশন গুলো কতটা বিল্ডিং এ মানা হয়েছে। আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু কখনোই আমাদের যে জীবন এবং আমাদের যেকোনো যানমালের নিরাপত্তাকে কিন্তু আমরা এখনো সেভাবে দেখতে পাচ্ছি না, এটা একটা সামগ্রিক ব্যর্থতা। কিন্তু আমাদের যদি এই জায়গা থেকে যদি আমরা ফেরত না আসি তাহলে আমরা সামনের দিনে আরো অনেক দুর্ঘটনা দেখতে হবে। যে বিষয়টা আপনি বলছিলেন যে জাতীয় বিল্ডিং কোড, এবং বিল্ডিং কোডে তো আমরা যতটুকু জানি যে আপনার বিল্ডিং কোড ইমপ্লিমেন্টেশনের জন্য আপনাকে বিশেষ করে ভবন তৈরির আগে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান, সার্ভিস প্ল্যান, নির্মাণের প্রকৌশলী সম্মতি পত্র ইত্যাদি দরকার, এবং এগুলো যথাযথভাবে নেওয়া ছাড়া একটা ভবন নির্মাণ আসলে প্রশ্নবিদ্ধ। আমরা একটু কথা বলবো মেজর শাকিল সাহেবের সঙ্গে, একটু বলবেন যে যেটা বলছেন যে আমরা বিল্ডিং কোড মানার অনাগ্রহ এবং বিল্ডিং কোডটা আইন হিসেবে এখনো পর্যন্ত হয়ে আসে নাই, আপনি যে বিষয়ে নিয়ে কথা বলবেন তা হচ্ছে যে ফায়ারের বিষয়টা কি এখানে উপকৃত কিনা, কারণ বারবার এখানে ফায়ারের যারা সম্পৃক্ত এদেরকে যুক্ত করা হচ্ছিল। দেখেন, বিল্ডিং কোডের একটা বড় ব্যত্যয় রয়েছে এখানে। আপনার যেটা 2006 যেটা বিল্ডিং কোড আছে রিভাইভ যেটা হয়েছে, এবং 12-13 তো মুখ এখনো দেখেননি উনি যেটা বললেন, এটা নিয়ে আমরাও অনেক কাজ করেছিলাম, অনেক রকম ব্যত্যয় এখানে ছিল, সেগুলো কারেকশনও করা হয়েছে বারবার। যেটা হলো যে এখানে বিল্ডিং কোডের ভিতর বড় একটা ব্যত্যয় রয়ে গেছে, রাজুক তাদের বিল্ডিং কোডের ভিতরে তারা তাদের ইয়েতে এটা 9 তলার উপরে তারা কনসিডার করছে হাই রাইজ বিল্ডিং, মানে 33 ফিট তারা আপনার কনসিডার করতেছে আপনার হলো হাই রাইজ বিল্ডিং। কিন্তু আমরা আবার বিএনবিসি তে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আপনার এটা হলো আপনার 10 এটা 6 তলা আমরা এটা কিন্তু আপনার কনসিডার করছি, যেটা হলো 22-23 ফিট। সেই জায়গায় এই 10 ফিটের যে গ্যাপটা আপনি এই যদি এটা কনসিডার করেন তাহলে আপনি তাহলে কি পরিমাণ সেফটি আপনাকে কনসিডার করতে হইতে, এখানে কিন্তু বড় একটা ব্যত্যয় রয়েছে। আপনি দেখেন সরকারের দুইটা অর্গানাইজেশন, একজন দিচ্ছে 9 তলার উপরে সে পারমিশন দিয়ে দিচ্ছে, মানে 9 তলার থেকে নিচে হলে পরে মানে এটা আর পারমিশনের দরকার নাই, আরেকজন আমরা কি করছি যে 6 তলার নিচে হলে পরে আমার কাছে আসার দরকার নাই, 6 তলার উপরে হলে পরে আমার কাছে আসতে হবে। তো এই জায়গায় বড় একটা সমন্বয়ের অভাব আছে, এটা নিয়ে বারেবারে আমরা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলেছি, এবং 2012 সালের বিল্ডিং এর
ইয়েতেও কিন্তু ফায়ারের অনেক রিকোয়ারমেন্ট এখানে কিন্তু ইনক্লুড করা হয় না। এই ব্যাপারে বিস্তারিত কিন্তু ফায়ার সার্ভিস থেকে একটা লিখিত প্রতিবেদনও কিন্তু এখানে দেওয়া হয়েছিল। তো আমি যে জায়গায় বলবো যে একটা বিল্ডিং করতে হলে পরে অনেকগুলো কিন্তু এখানে স্টেক হোল্ডারের ইনভলভমেন্ট আছে। এখানে যেমন রাজুকের যেমন ইনভলভমেন্ট আছে, ফায়ার সার্ভিসের ইনভলভমেন্ট আছে, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইনভলভমেন্ট আছে, আর্কিটেক্টের ইনভলভমেন্ট আছে। তো এখানে বাংলাদেশের একটা প্রবলেম হলো কি, যে যার জায়গার থেকে কাজ করে, কিন্তু এই চার পাঁচটা অর্গানাইজেশন যদি একত্রে কাজ করতো তাহলে কিন্তু অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যেত। একজন বলে আমি বেশি জানি, ও কম, ও কি জানে, এরকম মানে মিউচুয়াল রেসপেক্টটা এখানে কিন্তু কম। দেখেন ফায়ার কিন্তু ফায়ারের মাস্টার কিন্তু ফায়ার, তাকে মর্যাদা দিতে হবে। যে ড্রয়িং ডিজাইন করে সে হলো মাস্টার, ওখানে যে বিল্ডিংটা তৈরি করবে সিভিল ইঞ্জিনিয়ার সে হলো মাস্টার ওই জায়গায়, সেখানে আমার নাক পোক করার কিন্তু কোনো ই নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের কিন্তু রেসপেক্ট করতেছে না, যার ফলে কিন্তু এই ব্যত্যয়টা এখানে কিন্তু রয়ে গেছে যে ও আমার চেয়ে বেশি জানে কেন। আমি এখানে দেখছি, আমি একটু বলতে চাই, বিভিন্ন অনুষ্ঠানে আমি কিন্তু জয়েন করেছি, সেখানে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে ঝগড়া বেঁধেছে। যেমন ইলেকট্রিক্যালের কাজ করছে সিভিল ইঞ্জিনিয়ার, আপনি কেন ইমাজিন যে মাস্টার হইলো আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লোক হলো দে মাস্টার অফ দে, বাট এটার প্ল্যান ড্রয়িং এখানে সব করছে একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো এখানে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যার যার জায়গা থেকে কাজ করার জন্য এবং যার যার জায়গা যে যে জায়গায় এক্সপার্ট, বাংলাদেশের বড় প্রবলেম হলো যে এক্সপার্টকে মূল্যায়নের এখানে অভাব আছে, যে যে জায়গায় এক্সপার্ট তাকে সম্মান দিতে হবে। আর একটা মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট কিন্তু দরকার। কয়েকটা বডি যদি একত্রে কাজ করে, ড্রয়িং কিন্তু শুধু আর্কিটেক্টের না, আর্কিটেক্টের ড্রয়িং করতেছে তাকে কিন্তু অবশ্যই কনসাল্ট করতে হবে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ফায়ার সার্ভিস এবং ইউটিলিটি সার্ভিসে যারা আছে তাদের সাথে কিন্তু কনসিডার করতে হবে। একটা বিল্ডিং এর ভিতরে কেন, ইমাজিন একটা ডাক্তের ভিতরে গ্যাসের পাইপ লাইন, ইলেকট্রিক্যাল পাইপ লাইন, টেলিফোনের টাইপ লাইন পাইপ লাইন, সোয়ারেজের পাইপ লাইন চলে গেছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু গ্যাস জড়িত, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট জড়িত, ফায়ার সার্ভিস জড়িত, আবার এখানে কিন্তু টেলিফোন বিভাগ জড়িত। তাদেরকে নিয়ে যদি এই প্ল্যানটা করা হতো বা ড্রয়িং ডিজাইনটা করা হতো তাহলে কিন্তু এখানে অনেক প্রবলেম কিন্তু ফিল হতো। আপনার শুরুতেই কিন্তু এই জিনিসটা সলভ করতে হবে, যখন এটা ড্রয়িং পর্যায়ে থাকে তখন থেকে সলভ করতে হবে। এবং ড্রয়িং যদি কারেক্ট হয় আমি আপনাকে বলতে পারি যে এটার বিল্ডিংটাও কিন্তু সুন্দরভাবে এটা গঠিত হবে। আসলে আপনি যেটা বলছেন সেটা তো আসলে সত্যি কথা, যে একটা সমন্বয় অবশ্যই দরকার এবং সেই সমন্বয়টা যেন সুন্দর হয় এবং সেভাবে যেন সবাই সচেতন হয় এবং সামনে বিল্ডিং গুলো যেন সঠিকভাবে গড়ে ওঠে এবং সবগুলো হয় নিরাপদ এবং সবাই যেন ভালোভাবে থাকতে পারে। আমরা নিচ্ছি একটা ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না দর্শক, থাকুন আমাদের সঙ্গে। নেটওয়ার্কটা মাই টিভি সংলাপে আবারও সবাইকে স্বাগত। বিরতির আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম তা হচ্ছে কিভাবে এই এই বিষয়গুলো থেকে, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি, এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন মেজর শাকিল নেওয়াজ। আমরা কথা বলবো পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের সঙ্গে। একটু বলবেন যে ভবন নির্মাণের আগে যে বিষয়গুলোকে খেয়াল করতে হয় বা অনুমোদন পেতে যে বিষয়গুলোকে নিতে হয় তা হচ্ছে যে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফায়ার ইত্যাদির ছাড়পত্র এবং একটা নকশা। ভবন নির্মাণের ক্ষেত্রে এগুলো যদি মানা না হয় সেক্ষেত্রে সাধারণত পরিকল্পনাবিদ যিনি, প্রকৌশলী যিনি, তাকেই দায়ী করা হয়। আপনি একজন পরিকল্পনাবিদ, আপনি কি মনে করেন যে যে দুর্ঘটনার পরে যে সমস্ত ভবন নিয়ে প্রশ্ন উঠছে সেই ভবনগুলোর দায় একজন প্রকৌশলীর বা স্থপতির অথবা ওই ভবন মালিকের? এখানে আসলে দায় আমাদের যে স্থপতি পরিকল্পনাবিদ বা প্রকৌশলীর সাথে, যে ভবন মালিকের কথা বললেন, আসলে আমরা যদি প্রকৃত অর্থে প্রফেশনাল হই আমাদেরকে দায় এড়ানোর সুযোগ নাই। যেমন আমরা যখন যে কোনো একটা বিল্ডিং এর যখন ডিজাইন করা হয় সেই ডিজাইন আমরা বলা হয় যে রাজুকে এক ধরনের ডিজাইন জমা দেওয়া হয়, পরবর্তীতে বানানো হয় আরেকটা ডিজাইনে। এই কথাটা কিন্তু বাজারে অনেক প্রচলিত এবং তার কিছু সারবক্তাও আছে। এখন আমরা যখন একজন যদি প্রকৌশলী যদি ডিজাইনটা করেন বা স্থপতি করেন, ওনার দায়িত্বের একটা অংশ হচ্ছে যে যখন ভবনটা নির্মাণ করা হবে
যে ডিজাইনটা রাজুকে অনুমোদন পেয়েছে সেই ডিজাইন অনুযায়ী যেন বিল্ডিংটা করা হয়। এই জন্যই রিসেন্টলি ইমারত নির্মাণ বিধিমালাতে সংযুক্ত করা হয়েছে যে যে কোনো ভবনের সামনে কিন্তু সেই বিল্ডিং এর বিশদ বিবরণের সাথে সাথে সংশ্লিষ্ট যারা পেশাজীবী আছেন তাদের নামটাও থাকে। একই সাথে আপনি আরেক যে ইম্পর্টেন্ট একটা স্টেক হোল্ডারের কথা বলেন, ভবন মালিক। আমরা জানি যে বাংলাদেশে অনেক ধরনের ক্ষুদ্র স্বার্থের কারণে বিল্ডিং এর বা ইমারতের কিন্তু নকশা পরিবর্তন করার জন্য মালিক পক্ষ থেকে চাপ দেওয়া হয়। ইভেন অনেক সময় বিল্ডিং এর বাহ্যিক পরিবর্তনও করা হয় মালিক পক্ষের চাপে। সেই ক্ষেত্রে প্রফেশনাল যারা আছেন তাদের কিন্তু একটা দায় দায়িত্ব আছে, তারা প্রত্যেকেই কিন্তু প্রফেশনাল কোড অফ এথিক্স বলে একটা কথা আছে, তারা তাদের স্বশ কোড অফ এথিক্স এর কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার অংশ হিসেবে তারা কিন্তু কখনোই কোনো বাইরের কারো চাপে, সেটা ভবন মালিক হোক বা অন্য কোনো কারো চাপে, কিন্তু দেশের যে বিদ্যমান আইন এবং রাজুকের বা যে কোনো নির্মাণ সংস্থার কাছে তার যে সাবমিটেড যে প্ল্যান সেখান থেকে ভায়োলেট করার কিন্তু কোনো সুযোগ নাই। এই ধরনের ভায়োলেশন যখন হতে থাকে তখন পরবর্তীতে কিন্তু যারা যে স্থপতি বা অন্য ইঞ্জিনিয়ার যারা এর সাথে যুক্ত আছেন তাদের কিন্তু তাদের যে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে সনদ, প্রকৌশলী সনদগুলো আছে সেই সনদগুলোও কিন্তু কোশ্চেনে আসার কথা। এই জন্য আমরা যারা প্রফেশনাল আছি আমাদেরও কিন্তু আমাদের নিজস্ব কোড অফ এথিক্স এবং নিজের প্রফেশনের প্রতি দায়বদ্ধতা থেকে, এবং সর্বোপরি আমার যারা এই ইমারতে যারা ভবিষ্যতে যারা বসবাস করবে তাদের জীবন নিরাপত্তা সব মিলেই কিন্তু আমাদের কোনো ধরনের জিরো টলারেন্সে বা নীতিতে থাকা উচিত। এর বাইরে গেলে কিন্তু আমাদের এই ধরনের অগ্নি নির্বাপন বা অগ্নি দুর্ঘটনা ঘটতেই থাকবে। আর এর সাথে একটা বড় বিষয় যেটা হচ্ছে যে বিশ্বের যে কোনো দেশেই আমরা যারা ডেভেলপমেন্ট অথরিটি যারা থাকেন তাদেরই কিন্তু মনিটর করার কথা, যে কোনো একটা বিল্ডিংটা তার যেই সাবমিটেড ডিজাইন সেই অনুযায়ী হচ্ছে কিনা। এই মনিটরিং এর অভাব অত্যন্ত স্পষ্ট এবং আমরা রাজুক তার নিজের করা সার্ভেতে স্বীকার করছে যে 70-80% বিল্ডিংই তার যে সাবমিটেড ডিজাইনের ব্যর্থ হয়েছে। একটা শহরে যদি এই পরিমাণ ভবন যদি বা আমরা যদি ওইভাবে যদি বলি যে নিয়ম বহির্ভূত ভাবে বা তার ডিজাইনের ব্যর্থ ঘটে পড়ে থাকে তাহলে আপনি কিভাবে আশা করবেন সেই শহরের যে অধিবাসী গুলো আছে নিরাপদ আছে? আমাদের প্রাতিষ্ঠানিক থেকে শুরু করে আমরা যারা প্রফেশনাল আছি প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের দায়বদ্ধতা বাড়ানো এবং নজরদারি বাড়ানোর বিষয় আছে। আমরা যে কোনো শহরে কিন্তু সিভিক যদি আমরা রুলস মানার জন্য অবশ্যই মনিটরিংটা অত্যন্ত জোরালো। আর একই সাথে আমরা যে কোনো পর্যায়ে আমরা যদি মনে করি যে স্কোয়ার ফিট বাড়লেই বিল্ডিং থেকে আমার ইনকাম বাড়বে, এই ধ্যান ধারণা থেকে সরে এসে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত আমাদের ভবনে যে আলো বাতাস প্রবেশের যে জায়গাগুলো আছে সেগুলো ওপেন করে দেয়া, এবং একই সাথে ভবনে যত পরিমাণ সেফটি মিটার্স এর জন্য যদি কনস্ট্রাকশন কস্ট বাড়েও সেই সেফটি মিটার্স ভবনের নিরাপত্তা বাড়াবে এবং দিন শেষে আমরা যারা এই ভবনে বসবাস করি তাদের নিরাপত্তা বাড়াবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আপোষ দেওয়ার কোনো সুযোগ নেই। দিন শেষে মানুষের জীবনকে কিন্তু কোনো ধরনের টাকা দিয়ে আপনি ইভালুয়েট করতে পারবেন না। আমাদের বড় বড় অগ্নিকাণ্ডগুলো কিন্তু আমাদের বারবার সেই শিক্ষাই দিয়ে থাকে। সেক্ষেত্রে যে নির্মাণে যে ব্যত্যয়ের কথাটা আপনি বললেন যে নির্মাণে আমাদের ব্যত্যয় ঘটে অনেক সময়, বিশেষ করে দুর্ঘটনার পর আমরা সেগুলোকে পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটেছিল, এবং বিশেষ করে আমরা দেখি যে ইউটিলিটি যেগুলো ইলেকট্রিসিটি গ্যাস এই ধরনের ইউটিলিটির জন্যই আসলে দুর্ঘটনাগুলো ঘটেছে। আমি যদি একটু মেজর শাকিল সাহেবের কাছে একটু জানতে চাই যে এই ধরনের ব্যত্যয় থাকার পরেও আসলে সচেতন হওয়ার কি কোনো সুযোগ আছে? যদি ঢাকা শহরের মতো এমন একটা জায়গায় ব্যত্যয়পূর্ণ বা ত্রুটিপূর্ণ ভবন আছে, এটা জেনে আমাদের অন্যদের আসলে একটা দুর্ঘটনা তো শুধুমাত্র ওই ভবনের জন্য দুর্ঘটনা নয়, অন্যদেরও একটা দুর্ঘটনা, কারণ পার্শ্ববর্তী অন্যদের অন্যান্য ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, সেক্ষেত্রে আসলে আমাদের সতর্কতা কি হতে পারে? আমি আপনি একটা সুন্দর কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছেন, এর একমাত্র সলিউশন হলো অ্যাভয়েড করতে হবে। লাইক হলো আমি যদি একটা বাসা ভাড়া নিতে চাই আমার কিন্তু একটা নৈতিক দায়িত্ব আছে, আমি কার বা কোন ধরনের লোকের বাসায় আমি উঠতেছি প্রথমে দেখতে হবে মালিককে। মালিক আমি চিনলাম যে সে একটা ভালো লোক, তার ওইখানে গেলাম মালিককে আমি জিজ্ঞাসা করবো যে আপনার ভবনের কি রাজকের থেকে কোনো প্ল্যান পাস করা আছে কিনা সেটা দেখতে হবে, সিটি কর্পোরেশনের অনুমোদন আছে কিনা সেটা দেখতে হবে, ফায়ার সার্ভিসের অনুমোদন আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে এগুলা দেখে আপনি কিন্তু ভাড়া যদি আপনি নেন তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক সেফটিতে থাকতে পারবেন। ডেফিনেটলি ওই দিন নেই যে ফায়ার সার্ভিস একটা ব্যত্যয়পূর্ণ ইয়েতে সার্টিফিকেট দিবে, এটা সেই দিন নাই। সেই দিন কিন্তু সেটা সেই ব্যবস্থা কিন্তু আমরা অলরেডি
যারা আমরা ছিলাম তারা কিন্তু আমরা ওই ব্যবস্থা করে আসছি যে ভবিষ্যতে যেন কোনো ব্যত্যয়পূর্ণ বিল্ডিং এ সার্টিফিকেট না দেওয়া হয় সেরকম লিস্ট এবং ই কিন্তু আমরা করে আসছি। এবং ব্যত্যয়পূর্ণ বিল্ডিং সার্টিফিকেট পেতে এখন খুবই দুষ্কর, পাবেই না। তো আমি মালিককে যে যাবে ভাড়াটিয়া যাবে সে যদি এই সমস্ত জিনিস দেখে তারপরে যদি বাসা ভাড়া নেয় এবং অ্যাভয়েড করে, তাহলে দেখবেন যে আপনি মালিক বাধ্য হবে, যদি ফায়ার সেফটি না থাকে সে বাধ্য হবে যে ফায়ার সেফটির জন্য তো আমি তো বাসা ভাড়া পাচ্ছি না, সে বাধ্য হবে ফায়ার সেফটি করার জন্য। মানে মোট কথা আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করলে পরে দেখা যাবে সে যখন ইনকাম পাচ্ছে না, তার ইনকাম বন্ধ হয়ে গেছে, বাজার করতে পারতেছে না, আলটিমেটলি সে সব কিছু করতে বাধ্য করতে হবে। আপনি তাকে চাপে ফেলে বাধ্য করতে হবে, দরকার পড়লে তার বিরুদ্ধে কেস করে বাধ্য করতে হবে। আপনি একটা অ্যাপ্লিকেশন করেন ফায়ার সার্ভিসে যে তার এই ভবনে কোনো ফায়ার সার্টিফিকেট নেই, অ্যাপ্লিকেশন করেন সিটি কর্পোরেশনে যে এই ভবনের কোনো নিরাপত্তা নাই, তাহলেই দেখবেন যে মালিক বাধ্য হবে, মালিককে বাধ্য করতে হবে। এবং আলটিমেটলি আপনাকে টাই আপ করতে হবে আদার এজেন্সি গুলাকে। আমি আবার এজেন্সি গুলার একটু বলবো, এজেন্সির সব এজেন্সির সক্ষমতা না থাকলে পরে ইউ গো ফর প্রাইভেটাইজেশন। সিঙ্গাপুর মালয়েশিয়া তারা প্রাইভেটাইজেশন বিভিন্ন কোম্পানির কাছে, বিভিন্ন সেফটি ইয়ের কাছে, গ্রুপ ইয়ের কাছে ছেড়ে দিচ্ছে, তারা এই সার্ভে ইন্সপেকশন করে রিপোর্ট দিচ্ছে। এতে কি হবে? আপনি কিন্তু কর্মসংস্থান বাড়বে, মানুষের ক্যাপাসিটি বাড়বে, ক্যাপাবিলিটি বাড়বে। এই যে হাজার হাজার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে আসতেছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ত্রিপলি থেকে পাস করে আসতেছে, তাদের কর্মসংস্থান কিন্তু হবে যদি আপনি প্রাইভেটাইজেশন এগুলো ই করে দেন। এবং এরাই কিন্তু দেখবেন যে নিরাপত্তা একটা সিটির জন্য আপনাকে সাহায্য করতে পারবে। এবং যারা দুশ্চরিত্র আছে, যারা বিভিন্ন ঘুষ টুস নিয়ে কাজ করে, তাদের পথও অনেক বন্ধ হয়ে যাবে। মোট কথা আমাদেরকে অনেক কিছু ইম্প্রুভ করতে হবে, এবং ইম্প্রুভ করলে পরে আপনি দেখবেন যে এগুলো আপনার আলটিমেটলি ইয়াতে আসবে। আপনি 20 বছর আগে যে জিনিসটা ছিল না এখন কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে, তারপরেও আরো ইম্প্রুভ করতে হবে। এর জন্য একটা পরিবর্তন দরকার, মেন্টাল প্যারাডাইম শিফট করা দরকার। পরিবর্তনটা হলো ফ্রেশ ব্লাড ঢুকাইতে হবে, যে যারা এই সমস্ত অবৈধ কাজে জড়িত তাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে, তুমি জীবনে বহুত ইনকাম করেছো, যাও বাড়ি যে এখন ইনকাম করো, ফ্রেশ ব্লাড ঢুকান, সে কিন্তু নতুন উদ্যমে সে এখানে কাজ করবে। এবং দেখবেন যে রেজিলিয়েন্সি, কারণ যে ফ্রেশ ব্লাডটা আপনি ঢুকাবেন সে কিন্তু হাইলি এডুকেটেড, সে কিন্তু একটা ইউনিভার্সিটিতে সে ডিগ্রি নিয়ে আসতেছে, তার ভিতরে এনার্জেটিক, ভেরি এনার্জেটিক, ভেরি গ্রিন, এই সমস্ত পোলাপানকে ছেলেদেরকে আপনি অর্গানাইজ করেন, প্রাইভেট সেক্টরে তাদের ই করেন, তাহলেই দেখবেন যে একটা ভালো পরিবেশ গড়ে তুলবে। সেফটি কিন্তু একা করতে পারবে না, ফায়ার সার্ভিস অ্যালোন ক্যানট ডু। এখানে ইনশিওর করতে হলে পরে ইন্ডিভিজুয়াল লেভেল, তারপরে আপনি নাইবারহুড লেভেল, অর্গানাইজেশন লেভেলে এই ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, তাহলেই কিন্তু এই সময় সৃষ্টিটা আসবে। এবং এই সমস্ত যা কিছু আমরা আলোচনা করতেছি সেগুলো আলোচনা পর্যায়ে থাকলে পরে হবে না, এগুলো পাঠ্যপুথিভুক্তকে আপনি পাঠ্য পুস্তকে এগুলো ইনক্লুড করেন, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, টারশিয়ারি। ঠিক আছে, আপনার এই কথাটা আমি বুঝতে পেরেছি যে আপনি যা বলতে যাচ্ছেন যে তাদেরকে সুযোগ দিলে হয়তো নতুনরা একটু ভালো কিছু করবে এবং তাদের তাদের কাছ থেকে আমরা কিছু পাবো। একটা একটা জিনিস শুধু বলবেন, এক আমরা খুব সময় কম, আমরা একটু এক কথায় বলবেন যে হয়তো আমি সচেতন কিন্তু আমার পাশের বাড়ির বাড়িওয়ালা সচেতন না, সেক্ষেত্রে আমরা কি আসলে সত্যিকার অর্থে সতর্ক বা সচেতন হতে পারলাম, বা আমরা আসলেই কি নিরাপত্তা পেয়েছি, এমন কিছু মনে হবে আপনার? ডেফিনেটলি একটা সমাজ কিন্তু হলো, দেখেন কমিউনিটি, কমিউনিটি আর দি হার্ট অফ দি আপনার ইকোনমি ফোর্স বলেন, একটা দেশের কিন্তু হার্ট এখানে কমিউনিটি, যে সোসাইটিতে আপনি বসবাস করতেছেন সেই সোসাইটির প্রত্যেকটা লোকের যদি একটা ইন্টার লিঙ্ক থাকে। আপনার পাশের বিল্ডিং এ 3 নম্বর ইট দিয়ে বিল্ডিং করতেছে, কোন প্ল্যান ছাড়া বিল্ডিং করতেছে, আপনি ওখানেই তাকে স্টপ করবেন, তাকে ওখানেই যে বিল্ডিং করতে দিব না, তুমি 1 নম্বর ইট নিয়ে আসো, তুমি প্ল্যান দেখাও, ফায়ার সার্ভিস তোমার অনুমতি নিয়ে আসে আসতেছো কেন। সে মাতাপুরি কিন্তু কমিউনিটির লোকদেরকে এটা করতে হবে, যেখানে কোনো অর্গানাইজেশন কাজ করতে পারে সেখানে কমিউনিটি লেভেলের এই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। কারণ এটা একটা সুন্দর কথা বলছেন যে কমিউনিটি লেভেলে সবার অ্যাওয়ারনেস দরকার। ঠিক শেষ কথাটা আমরা বলবো আদেল সাহেব কাছে, তার কাছ থেকে জানতে চাবো যে এমন অবস্থায় যে সবাই সচেতন না, এমন অবস্থায় কেমন নগরী আসলে যেটা আমাদের জন্য সবার জন্য সেফটি এবং আগামী দিনের সবার জন্য ভালো হবে, এমন কেমন নগরীর আপনি স্বপ্ন দেখেন? আমরা নগরীকে আমরা বলছি যে অর্থনৈতিক উন্নয়নের
চালিকা শক্তি বলতে গিয়ে আমরা নগরীকে ভোগের বস্তু বানিয়ে ফেলেছি। নগরীর প্রতিটা ইঞ্চি থেকে আমরা সর্বোচ্চ যে ইকোনমিক অ্যাক্টিভিটি জেনারেট করতে চাই, কিন্তু নগরীর ইকোনমির সাথে সাথে যে নগরীর হাউজিং, নগরীর এনভায়রনমেন্ট, সবকিছু যে যোগসূত্র আছে সেই জিনিসটা আমরা ভুলে গিয়েছি। আমরা কিন্তু নগরীর ঘরের ভেতরে বলেন ও কলকারখানার ভেতরে কিন্তু আলো বাতাস ঢুকবার সুযোগ করে দিচ্ছি না, যার ফলশ্রুতিতে আমরা পরিবেশ প্রতিবেশকে পেছনে ঠেলে দিয়ে যেই শুধুমাত্র কনক্রিট বেস যে নগরীটা তৈরি করেছি এবং যেই নগরীতে কোনো ধরনের বাংলাদেশের মতো দেশের নগরগুলিতে পরিকল্পনা বিহীন ভাবে যত্রতত্র ইমারত গড়ে উঠছে, তার ফলশ্রুতিতেই কিন্তু অগ্নি দুর্ঘটনাগুলো। এবং একই সাথে আরেকটা জিনিস আমরা যোগ করতে চাই, যেখানে সেখানে শিল্প কলকারখানা উঠে যাচ্ছে, যেটা কিন্তু যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো পারমিট করে না, যার ফলশ্রুতিতে এই পুরো দুর্যোগটা আমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগ। আমরা যদি পরিকল্পনা মাফিক যে জায়গায় যে ইমারত হওয়া উচিত সেটা না করতে পারি, কলকারখানাগুলোকে যদি আমরা নির্দিষ্ট জায়গায় যদি আমরা সরিয়ে না নিতে পারি, তাহলে সামনের দিনগুলোতে এই দুর্যোগ বাড়বে। আমরা আশা করি সরকারের পক্ষ থেকে প্ল্যান তৈরি করবে এবং প্ল্যানটাকে মানানোর চেষ্টা থাকবে, তাহলে কিন্তু অবশ্যই আমি আশা করি আপনার সঙ্গে আমরাও একমত যে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা দেখবো যে পরিকল্পনা মাফিক নগর গড়ে উঠেছে। আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করছি নিটল টাটা মাই টিভি সংলাপ। সবাইকে শুভরাত্রি।